আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর একটি কবিতা পড়বো সেই কবিতাটি হচ্ছে পাখির কাছে ফুলের কাছে লিখেছেন কবি আল মাহমুদ কবি আল মাহমুদের খুব সুন্দর একটি কবিতা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটি প্রত্যেকটি লাইনের লাইনে ছন্দ প্রত্যেকটা লাইনের লাইনে সৌন্দর্যের কথা বলা হয়েছে তোমাদের জানিয়ে রাখা ভালো যে এই কবিতাটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে বেশি বেশিবার পড়বে এমনভাবে পড়বে যাতে এটা মুখস্থ হয়ে যায় কারণ এই কবিতাটা থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে লাইন থেকে খুব সুন্দর সুন্দর অবজেক্টিভ আসে এবং অপশনগুলোও আসে এই কবিতারই বিভিন্ন উপমা যার কারণে আমরা কিন্তু কনফিউজ হয়ে পড়ি তাই খুব ভালো হয় কবিতাটি খুব ভালো মতো পড়ে পড়ে মুখস্থ করে ফেলা তাহলে তোমাদের নৈবিত্তিক যে অংশটু আছে সেই অংশকে অংশতে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো চলো কবিতাটি শুরু করি পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল এখানে কবি বলেছেন যে নারকেলের ওই লম্বা মাথায় অর্থাৎ নারকেল গাছের লম্বা মাথার উপর থেকে সে চাঁদ দেখতে পাচ্ছে আর সেই চারটা সে দেখেছে সেটাকে সে তুলনা করেছে ডাবের সাথে দেখো ডাবের মতো চাঁদ কারণ কি ডাব যেরকম ঠান্ডা গোলগাল চারটাকে ঠিক সেরকমই লাগছে খুব ঠান্ডা একটি গোলগাল চাঁদ তাই চাঁদটাকে কবি এই ডাবের সাথে তুলনা করেছে আরও সেটাকে দেখা যাচ্ছে কোথায় নারকেল নারকেল গাছের উপর দিয়ে মনে হচ্ছে সেই সেই গাছেরই একটি অংশ চারটি এরপরে দেখো ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর ছিটকিনিটা খুব আস্তে করে খুলে সে ঘর থেকে বেরিয়ে গেল পেরিয়ে গেলাম ঘর মানে হচ্ছে সে ঘর থেকে বের হয়ে গেল ঝিম ধরা এই মস্ত শহর অর্থাৎ কবি যে শহরটায় থাকে সেই মানে সেই শহরটা খুব চুপচাপ নিরিবিলি একটি শহর সেই শহরটাকে চাঁদের আলোয় এমন দেখাচ্ছে যে সেই শহরটা যেন কাঁপছিল তোমরা যারা কখনো জ্যোৎস্নার সৌন্দর্য দেখেছো চাঁদের আলো দেখেছো দেখবে যে মনে হয় একটু কাঁপা কাঁপা আলো তাই সেই আলোতে কবি কবির কাছে মনে হচ্ছে তার শহরটা কাঁপছে মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ মিনারটাকে দেখছি অর্থাৎ মসজিদের যে মিনারটা সেই মিনারটাকে দেখে মনে হচ্ছে কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ চাঁদের আলোতে সেখানে এমন একটি দৃশ্যের অবলোকন হয়েছে যা দেখে মনে হচ্ছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে আর পাথরঘাটার যে গির্জাটা পাথরঘাটার একটা গির্জে কবির শহরে এটা পাথরঘাটার গির্জা নামে পরিচিত তার যেই ওয়ালটা সেই ওয়ালটা অর্থাৎ দেয়ালটা সেই দেয়ালটা হচ্ছে লাল পাথরের লাল যে কালার করা সেই লাল পাথরের তৈরি যার কারণে মনে হচ্ছে সেই চাঁদের আলো যেহেতু কাঁপছিল তাই সেই দেয়ালটাকে মনে হচ্ছিলো ঢেউয়ের মতো যেটাকে মনে হচ্ছে লাল পাথরের ঢেউ দর্গাতলা ফিরেছি বায় এরপর আরেকটি জায়গার নাম দরগাতলা সেখান থেকে সেটা পার হয়ে সে বাদিকে একটি মোর গেছে সেই মোড়ে যেই ঢুকলো থেকে এক উটকোর পাহাড় ডাক দিল আয় আয় কোত্থেকে একটা উটকো পাহাড় অর্থাৎ তার ডাকার কথা না তার এখানে থাকার কথা না সেই উটকো একটা পাহাড় তাকে মনে হচ্ছে যে ডাকছে যে এদিকে আসো এদিকে আসো সেটাই কবি বলেছে যে কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার তো যেহেতু উটকু একটা পাহাড় কবিকে ডাকছিল তাই না সেই পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার মানে সেই যে পাহাড়টা সেই পাহাড়টাকে মনে হচ্ছে কি যে লাল যে দিঘিটা আছে সেই দিঘিটা হাত বুলো অর্থাৎ পাহাড়টা ঘেসেই হচ্ছে লাল দিঘিটা যার কারণে মনে হচ্ছে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার সেখান থেকে একটু এগিয়ে যখন গেল কবি তখন দেখলো জোনাকিদের দরবার বসেছে দরবার মানে কি যেখানে সবাই এক জায়গায় হয় তাই না তো সেখানে অনেক জোনাকি দেখতে পাচ্ছে এবং সেই জোনাকি এত জোনাকি দেখে সে সেটাকে দরবারের সাথে তুলনা করেছে আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল দেখো কত সুন্দর যে কবিকে দেখে মনে হচ্ছে কি কবিকে দেখে দিঘির কালো জল কলকলিয়ে মানে দিঘির যে কালো জল তার কিন্তু একটা শব্দ আছে বাধার জন্য কলকল কলকল শব্দ হয় সেই দিঘির জলে সেই শব্দকে শব্দটাকে কবি এভাবে বলেছে যে আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল অর্থাৎ মনে হচ্ছে যে সেই দীঘির যে কালো জল কলকল করে কবির সাথেই কথা বলছে কি বলছে বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল কবি যেহেতু নিজে হচ্ছে ঘুমায়নি সে সেই শান্ত সেই নিরিবিলি ঝিমঝাম জোস্তা ধরা শহরটাকে দেখতে বেরিয়েছে সেখানে তাকে সেই যে আমন্ত্রণ জানাচ্ছে দিঘির কালো জল যে তুমিও আসো আমরা এখানে সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ যে দীঘির জলও জানে যে সে একজন কবি তাই তাকে বলছে যে তোমার পকেট থেকে যে পদ্ম লেখার যে ভাসটা আছে সেই পদ্ম লেখার ভাস তুমি খোলো আর রক্ত জবার ঝোপ পাশেই একটি রক্ত জবার ঝোপ সেই ঝোপের কাছে আজকে কাব্য হবে অর্থাৎ একজন একটার পর একটা একটার পর একটা কবিতা আজকে চলতেই থাকবে দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব দিঘির এই কথা শুনে যত ফুল পাখি সবাই ছিল তারা সবাই হেসে উঠলো কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব তারা সবাই একসাথে মিচির করছে পাখি তো কবির কাছে মনে হচ্ছে তারা বলছে কাব্য হবে কাব্য কবে কাব্য হবে কাব্য কবে এভাবে করে তারা কলরব করছে তার কবির কাছে সেটাই মনে হলো কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই তো তাদের আমন্ত্রণে তাদের হচ্ছে রিকোয়েস্টে তাই না তাদের তারা যেহেতু তার কবিকে এত অনুরোধ করছে সেই অনুরোধেই কবি কি করলো তার যে পকেট থেকে সে ছড়ার বই খুললো এবং পাখির কাছে আর ফুলের কাছে সে তার মনের যে কথা আছে কবির যে মনের কথা সেগুলো সে বলতে লাগলো তো বন্ধুরা খুব সুন্দর একটি কবিতা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে যেখানে কবি রাতের শহর জিম ধর এক শহরে জ্যোৎস্নার সৌন্দর্যের কথা বলেছে সেই সাথে কবির যে গল্প এই কবি আলমাহমুদের কিন্তু বেশিরভাগ কবিতাই এই তার আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথে সাথে পাখির সাথে গাছপালার সাথে নদীর সাথে বনের সাথে যে তার একটা গভীর মিতালি আমাদের যে একটা সম্পর্ক রয়েছে কবি মনের যে একটি সম্পর্ক রয়েছে সেই দৃষ্টিটাই ফুটে ওঠে তো আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছ কবিতার সাথে রিলেটেড যে শব্দার্থগুলো আছে কবি পরিচিতি তারপর পাঠ পরিচিতি আছে এগুলো তোমরা সবাই খুব ভালোভাবে পড়ে নেবে আর যদি তারপর কোনো জায়গাটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কোনো জায়গায় মনে হচ্ছে যেখান থেকে তোমরা একটু কনফিউজ আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে